প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও চাঁদা দাবির মামলায় আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত বুধবার দেয়া সিআইডি পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। আগামী ১ ফেব্রুয়ারি পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে আটকে রেখে উল্টো চাঁদা দাবির অভিযোগ এনে ২০২১ সালের ৩ জুন আদালতে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আলী হোসেন নামের এক ঠিকাদার। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলাটি তদন্ত করে গত ১১ নভেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে সিআইডি। বুধবার আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোর্ট মামলা আমলে নিয়ে কি করলো? কোর্ট মামলা আমলে নিয়ে মামলাটা তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করে। পরবর্তী সিআইডি কর্তৃপক্ষ মামলা তদন্তপূর্বক কোর্টে প্রতিবেদন দাখিল করে এবং প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে সমন ইস্যু করে এবং সমন যথারীতি তাদের বিরুদ্ধে জারি হয়ে আসে। মামলার অভিযোগ থেকে জানা যায়, মেসার্স আরিফ মোজাইক ওয়ার্কস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৫ সালের ২৮ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নজরুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন আশিয়ান সিটির বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। কাজের বিনিময়ে ৩,৪২,৭৮৫ টাকা পাওনাদার হন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১,৬০,০০,০০০ টাকা পরিশোধ করে আশিয়ান সিটি, কিন্তু বাকি টাকা চাইলেই বাধে বিপত্তি। পাওনা টাকা যাচনা করলে তাকে অফিসে যেতে বলে। অফিসে যাওয়ার পর আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম তার পিএর সহযোগিতায় তাকে আটকায় রাখে এবং আটকায় রেখে টাকা তো দেয় না, বরঞ্চ তার কাছে উপরন্ত চাঁদা দাবি করে। এই চাঁদা দাবি করার কারণে 999-এ পুলিশে ফোন করে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।